الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وعن عمرو بن شعيب عن ابيه عن جده رضي الله عنهم انه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ويعرف كبير شرف كبيرنا فليس منا وعن امرأة أبي موسى أشعري رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من حلق ومن خرق ومن سلق ليس منا وعن زيد بن ارقم رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم ياخذ من شاربه او كما قال عليه الصلاه والسلام মোহতারাম হাজরির গত দুই জুমায় যে বিষয়ে আমরা আলোচনা এনেছি শুরু করেছি আজকে এর শেষ পর্ব ইনশাআল্লাহ যে দশটা জায়গা দশ শ্রেণীর হতভাগা যাদেরকে নবী আলি ইসলাম বলেছেন ওরা আমাদের আদর্শে নাই যারা আরবি হচ্ছে লাইসা মিন্না আমাদের কেউ না তো আবারও বলি এর উদ্দেশ্য সে কাফের হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে এমন না কারণ যেই কাজগুলোর কথা নবী আলি বলেছেন ওই কাজগুলো কবিরা গুণা কবিরা গুনা কেউ করলে কাফের হয় না কবিরা গুনাহকে বৈধ মনে করলে কাফের হয় তো নবী ইসলামের এই কথার অর্থ যে সে আমাদের আদর্শে নাই আমি যে আদর্শ নিয়ে আসছি ওই আদর্শে সে নাই এটা একজন ইমানদারের জন্যে বড় দুর্ভাগ্যের কথা নবী আলহিসাল্লাতালামের আদর্শের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ দুনিয়ায় আর একটাও নাই ছিলও না শ্রেষ্ঠ আখলাক চরিত্র দিয়ে আল্লাহ তা নবী আলহিমকে দুনিয়ায় পাঠিয়েছেন এই জন্য নবী আলহিসাল্লাম দুনিয়ায় এসেই ঘোষণা দিয়েছেন বয়স্তুল ইতাম্মিমা মাকারিম আল আখলাক উত্তম চরিত্রর উদাহরণ অতীতে অনেক ছিল অনেক নবীরা উত্তম আদর্শের চর্চা করেছেন পরিচর্যাচর্যাও করেছেন নিজে করেছেন অন্যদেরকে করিয়েছেন কিন্তু নবী আলিহ সাল্লাম বলেন সমস্ত উত্তম আদর্শ আর চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যে আমি আসছি শেষ এর চেয়ে উত্তম চরিত্র অতীত ছিল না আর হবেও না পরিপূর্ণ হয়ে গেছে আমার মাধ্যমে তো সেই উত্তম আদর্শ আর চরিত্র ধারণ করতে না পারা একজন ইমানদারের জন্যে বড় দুর্ভাগ্যের এটা এই জন্যই নবী আলিহাল্লাম বলেছেন যে যারা এই কাজগুলো করে না বা এগুলো করে এরা আমাদের কেউ না মানে হচ্ছে সে আমাদের আদর্শে নাই এটা আগেও বলেছি এটা আমাদের জন্যে বড় খতরনাক কথা এটা কি করে হয় তো সাতটার আলোচনা অতীতে হয়েছে আজকে বাকি তিনটা দশটা জায়গায় আদিসে আমরা সব তালাশ করে যতটুকু পেয়েছি দশটা জায়গায় নবী আলহিসাম এই শব্দটা বলেছেন এই বক্তব্যটা দিয়েছেন এর মধ্যে আজকে তিনটে হাদিসই আমি আপনাদের সামনে পড়েছি প্রথম হাদিস হচ্ছে হাজরত নবী আলহি সাল্লা বলেছেন আন আমরিবনি সোয়েব আন জদ্দি হজরত আমরিবনি সোয়েব রদি আল্লাহ আনহু তিনি তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে হজরত আমরিবনি সোয়েবের দাদা থেকে তেলত বর্ণনা করেছেন এই হাদিসটা তো নবী আলহী সালসাল্লাম বলেন এই হাদিসে লাইসা মিন্না শুরুতেই ওই কথা লাইসা মিন্না সে আমাদের দলের না মানে আমাদের আদর্শে নাই আমি যে পথে আছি যে আদর্শ নিয়ে আসছি তার উপর নাই কে মাল্লাম মল্লাম হামসিওর আনা যে ছোটদেরকে স্নেহ করে না ছোটদেরকে স্নেহ করে না মায়া করে না ভালোবাসা দেখায় না রহম রহম দয়া দেখায় না হাদিসের নানা রকমের শব্দ আসছে এক শব্দ আসছে ওয়ালাম ইউকির ক্যাবি অরানা এবং আমাদের বড়দেরকে সম্মান করে না অন্য শব্দ আসছে ওয়ালা মিয়া আরিফ শরফা ক্যাবি আমাদের বড়দের সম্মানকে যে বুঝে না বুঝতে চায় না তো দুইটা কথা ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না নবী আলি ইসলাম বলেন সে আমাদের না তার মানে এটা নবী আলহিসাল্লামের একটা আদর্শ ছোটদেরকে আদর করা ছোটোদেরকে আদর করা এই জন্য আমরা প্রায় বলি যে শূন্যতে নবী সাল আলি আসসালামের উপর আমল করতে বাড়তি কিছু করতে হয় না আমাদের ন্যাচারাল যে আচরণগুলো এগুলো এগুলোতে শুধু একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই আমাদের শূন্য আদায় হয়ে যায় যেমন আমরা বলি যে ঘরে ঢুকলে বাচ্চারা আসলে দৌড়ায় আমরা ওদেরকে আদর নিশ্চয়ই করি যেমন পাশান হৃদয়ের তো মনে হয় কেউ নেই যে বাচ্চাদেরকে আদর করে না হ্যাঁ বাচ্চারাও দৌড়ায় আসে ঘরে গেলে বাবা ঘরে গেলে দৌড়ায় আসে দাদা আসছেন নানা আসছেন দৌড়ায় আসে তো ওদেরকে আদর তো আমরা করি করি না যে এমন না কিন্তু করার সময় শুধু চিন্তা করব। যে এদেরকে আদর কেন করছি আমার নবী আলি ইসলাম বাচ্চাদেরকে আদর করতেন চুমু খাওয়ার সময় চিন্তা করবো আমি কেন চুমু খাচ্ছি যে নবী আলি হাসান হোসেনকে চুমু খাইছেন গলায় ঠোঁটে কপালে গালে চুমু খাইছেন তো আমিও চুমু খাওয়ার সময় দৃষ্টিভঙ্গিটা শুধু চেঞ্জ করা আমিও খাচ্ছি চুমু তো খাই আদর তো হচ্ছে কিন্তু একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করলে আমার ওই আদরটা আমার স্বাভাবিক কাজটাই শূন্য হয়ে যাচ্ছে আমার জন্য অবাদত হয়ে যাচ্ছে আমরা খেয়াল করি না ওগুলা ছোট ছোট বিষয় খেয়াল করে করে শূন্য তাদায় করা আমার প্রতিটা মুহূর্তে চিন্তা করব আমি যে এই কাজটা আমার নবী কিভাবে করেছেন খোঁজে খোঁজে বের করে করে শূন্যতের উপর চলার চেষ্টা করব আমাদের বড়দের কথা এটা যে যার মধ্যে এই অনুভূতিটা আসে যে এই কাজটা নবী কিভাবে করতেন এই অনুভূতিটা যার আসে মনে রেখো এটা যেমন তেমন অনুভূতি না সাধারণ কোনো অনুভূতি না মনে রেখো এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক বড়ো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক বড়ো নিয়ামত এটা যে তোমার দিলের মধ্যে এটা জাগছে যে এই কাজটা প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লাম কীভাবে করেছেন এই কাজটা কিভাবে করেছেন তো এটা আমরা খুব খেয়াল করবো ছোটোদেরকে আদর করব ইনশাআল্লাহ আল্লাহ শাসন আদর মিশেল হইলে ব্যালেন্স হয় তবে শাসনের চেয়ে আদর বেশি হওয়া দরকার হয় আলহামদুলিল্লাহ আমরা আদরই বেশি করি কোরআনের দৃষ্টিভঙ্গিটা এমনই সুরাফ আতেহার মধ্যে আসছে আমাদের শুধু আদর বাচ্চা নষ্ট হয়ে যায় শুধু শাসনও নষ্ট হয়ে যায় মিশেল হলে ব্যালেন্স আসে আল্লাহ তালা এমনটাই চাচ্ছেন সুরা আতেহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ হি আলমিন সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের যিনি সমস্ত জাহানের রব পালন কর্তা রব রব যারা লালন পালন করে তাদের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু রব শব্দটা আল্লাহর জন্য নির্ধারিত কর্ম অন্যদের জন্যে আসে যেমন আমরা দোয়ায় বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাকি আল্লাহ আমাদের মা বাবা হে আমাদের রব আমাদের মা বাবার উপর রহম করুন কামা আরব্বায়ানি সাকিরা এখানে রব ব্যবহার হয়েছে শব্দ কর্মের ক্ষেত্রে যেমন তারা আমাদেরকে ছোটোবেলায় আদর করে করে লালন পালন করেছেন তো লালন পালন ওই কর্মের ক্ষেত্রে রব শব্দ ব্যবহার হয় কিন্তু ব্যক্তি সত্তা এটা শুধু রব আল্লাহ তো আল্লাহ তালা বলতেছেন সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের তো রব্বুল আলমিন যিনি রব মুরব্বি তো ঘরে ঘরে মুরব্বি শিক্ষক মুরব্বি বাবা মা মুরব্বি আল্লাহ তালা নিজের যে পরিচয়টা পরবর্তী দুই আয়াতে দিচ্ছেন এটা দুনিয়ার সব মুরব্বীদের এই চিন্তাটা আল্লাহ তালা যেটা দিয়েছেন আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন এটা ধারণ করা উচিত আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন পরবর্তী দুই আয়াত যিনি গোটা জাহানের মুরব্বী রব তিনি কেমন আর রহমান রহিম তিনি মেহরবান দয়ালু এমনে রহমান রহিমের অর্থ হচ্ছে যিনি যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেন রহমতের অর্থ এটাই যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেন এখন শুধু আদর করলে তো বান্দা লাই পেয়ে যাবে যে যে আমার মালিক যেহেতু রহমান রহিম আমার কি টেনশন আল্লাহ তালা যেহেতু দয়ালু দয়ালু মালিক কি আমাকে কষ্ট দিবে দয়ালু মালিক কি আমাকে শাস্তি দিবে তো এই আস্কারা যেন বান্দা না পায় সাথে সাথেই আল্লাহ তালা তৃতীয় আয়াতে বলতেছেন মালিক ইউমুদ্দিন আমার এক পরিচয় আমি দয়ালু হ্যাঁ আমার আরেক পরিচয় আমি কিন্তু বিচার দিবসের বিচারক আমি কিন্তু বিচার দিবসের মালিক মানিটা কি আমি শুধু মায়াই করি না আমি শুধু দয়াই করি না আমি কিন্তু বিচারও করি আমি কিন্তু বিচারও করব বিচার দিবসের মালিক আমি বিচারও করব মানে শাসনের কথাও আছে দয়ার কথাও আছে কিন্তু এটা লক্ষণীয় বিষয় দয়ার ক্ষেত্রে আল্লাহর শব্দ ব্যবহার হয়েছে দুইটা রহমান রহিম আর শাসনের ক্ষেত্রে শব্দ ব্যবহার হচ্ছে একটা মালিক তোমরা হাসিনে কেরম বলেন বুঝে নাও বুঝে নাও যে শাসনের তুলনায় মুরব্বীদের জন্যে মায়াটা একটু বেশি হবে দেখেন শিক্ষকতা একটা সম্মান পেশা যারা আছেন শিক্ষক আমি নিজেও শিক্ষক আমাদের জন্যেও বাচ্চাদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত এটা আল্লাহ তালা আমাদেরকে একটু দেখা দিয়েছেন যে শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত সুরা রহমানের মধ্যে খেয়াল করেন আল্লাহ তাআলা বলছেন রহমান আল্লাম কোরআন রহমান আল্লাহ আল্লাহ নিজেকে প্রথমেই রহমান পরিচয় দিচ্ছেন এরপর আল্লাহ বলছেন আল্লাম কোরআন যিনি কোরআন শিখালেন তো আল্লাহ কোরআনের শিক্ষক আল্লাহ কোরআনের শিক্ষক আল্লাহ নবী আলহিসামকে শিখাইছেন তার মাধ্যমে আমরা শিখেছি মূল শিক্ষক আল্লাহ তালা তো আল্লাহ কোরআনের শিক্ষক নিজেকে আল্লাহ কোরআনের শিক্ষক পরিচয় দেওয়ার আগেই আল্লাহ বলছেন আর রহমান আমি রহমান মানে কি আল্লাহর আর কোনো শব্দ ছিল না নিজেকে পরিচিত করার জন্যে আল্লাহই বলতেন আল্লাহ আল্লামাল কোরআন আল্লাহর যে গুণবাচক নাম না দিয়ে আল্লাহর মূল নাম আল্লাহ জাতি নাম ওইটা দিয়ে দিতেন আল্লাহ তালা বা অন্য কোনো শব্দ দিতেন ওইটা না দিয়ে আল্লাহ তালা বললেন আর রহমান এরপর বলতেছেন আল্লা আল কোরআন আল্লাহ নিজেকে শিক্ষক পরিচয় দেওয়ার আগে আল্লাহ বলছেন আমি কিন্তু দয়ালু যেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার শিক্ষকদেরকে বুঝাইয়া দিচ্ছেন যিনি শিক্ষক হবেন তার মাথার মধ্যে দয়া আর ভালোবাসা মমতা এটা থাকবে তারপরে তিনি শিক্ষকতা শুরু করবেন শিক্ষকের মধ্যে দয়া নাই মমতা নাই তো তিনি শিক্ষক না এখানে আমাদের অনেক কিছু বুঝার আছে শিক্ষক আমরা অনেক আছি অনেক আছি এখানে আলহামদুলিল্লাহ বাচ্চাদের ক্ষেত্রে শাসন তো হবেই আমি আগেই বলেছি শাসন ছাড়া বাচ্চারা এখন তো আরেক সমস্যা এখন তো আবার শাসন করা যায় না শাসন করা যায় না এক সময় আমরা দেখেছি মাদ্রাসায় পিঠি খাইলে পিটা খাইলে বাসায় এসা বলতাম না কারণ তাইলে মাদ্রাসায় যদি খাইছি একটা তো বাসায় আসে আরও দুইটা এটা নিশ্চিত ভয়ে বলতাম না কালকেও এক মাদ্রাসায় গেছি এমনি গেছি তো ওস্তাদ বলতেছেন দেখেন এ ছোট্ট একটা লাঠি শাসনের জন্যে রাখা কারণ এটা না রাখলে তো ভয় পায় না কথা শুনতে চায় না বাচ্চা তো সে বাচ্চা তো বাচ্চাই হ্যাঁ মুসা আলাইসাল্লাম বাচ্চা বইলেই তো ফেরাউনকে থাপ্পড় মারছে না এমন রিস্ক নিত নাকি বাচ্চা তো বাচ্চাই হ্যাঁ তো বলে ছোট্ট একটা লাঠি ভয় দেখাই দেখে ওই নাড়াচাড়া করে লেস একটু এখানে তো বলে একদিন পরে বাবা পুলিশ নিয়ে আসছেন আহা জীবনেও ওই সন্তান আলেম হবে না যেই সন্তানের অভিভাবক ওস্তাদের বিরুদ্ধে নালিশ নিয়ে যান এই সামান্য শাসনের কারণে আলেম হবে না এটা বললে আপনারা বলবেন যে আমরা ও শিক্ষকদেরকে উস্কাইয়া দিচ্ছি শিক্ষকদেরকে আমরা কি বলি এটা আমরা জানি আমাদের গোপন কামরায় গোপন মানি একান্তে যখন কথা বলি আমরা শিক্ষকদেরকে কি বলি শাসনের ব্যাপারে কিভাবে শাসাই আর কিভাবে ধমকাই ও দেখলে আপনি বলবেন ওই ব্যাটার তো কোনো ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নয় কিভাবে থাকে এখানে কিন্তু এটা আমরা ছাত্রদের কি বুঝতে দেই না অথচ একটু চোখ রাঙ্গানি দিলে বিশেষগুলো বিশেষ করে মাদ্রাসায় যদি হয় মাদ্রাসায় যদি কোনো শাসন হয় এটা ভয়ঙ্কর হয় একটু কান্ডলা দিলে এখন বাসায় চলে যায় একটু রাগানি দিলে যে হুজুর আপনাদের কাছে আসছে আদব আখলাক শেখানোর জন্য আরে ভাই কোন বে করলাম তার কান কান্ধইরা শিক্ষক ছাত্রের কান ধরছে এটা কোন বেয়াদুবি হয়ে গেল বলেন তো আইসা যে বলেন যে আপনাদের কাছে পাঠাইছি আদব আখলাগ শেখানোর জন্যে তো আমি কোন বেয়াদুবি করলাম আপনার ছাত্র আপনার ছেলের কান ধৈরা কোন জমানায় আসছি আল্লাহ জানে হ্যাঁ মানুষ হবে না এইভাবে ছোটোবেলা থেকে এই আলগা আলগা রাখলে আর শাসন না করলে যা ইচ্ছা তাকে করতে দিলে মানুষ হবে না বাচ্চা তো বাচ্চাই আপনি একটু চান্স দিবেন সে তার চেয়ে বড়োটা ধরবে হজরত মুফতি তাকি ওসমানী দাহ বারাকাত আলী এক রাজার গল্প আনছেন ওনার এক বয়ানে এক রাজা তার বাচ্চা হয় না বাচ্চাদের তবিয়ত স্বভাব যেটা তার বাচ্চা হয় না বলে ওই দুধ পান করে যে বাচ্চা ওই বাচ্চা আর এই বাচ্চা নফস এগুলো সব এক দুধ পান করে যে বাচ্চা তাকে দুধ ছাড়াইতে হইলে তিতা কিছু খাওয়াইতে হয় দুধের মা স্তনের মধ্যে এটা মেখে রাখে জানেন আপনারা বাচ্চা যারা পালে না ওই বাচ্চাকে দুধ ছাড়ানো যাবে না মাকে এখানে কঠিন হইতেই হবে উপায় নাই নফসেরও একই অবস্থা তাকে আটকাইতেই হবে না হয় সে কুফুর পর্যন্ত আমাকে নিয়ে যাবে তো ওই ছোট্ট বাচ্চা এক রাজার গল্প লেক্সেট যে রাজার ছেলে মেয়ে নাই তো এক মন্ত্রীর এক ছেলে আছে রাজা ওকে খুব আদর করে খুব আদর করে নিজের বাচ্চা নাই তো একদিন বাচ্চা খুব হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করছে কি সমস্যা তো বলে একটা ফুটবল চাচ্ছে ফুটবল খেলার জন্যে তো বা রাজা বলে এটা কোনো বিষয় দিয়ে দিলি হয় তো বাচ্চার বাবা বলে রাজা মশাই ওরে আমি চিনি ওরে আমি চিনি আপনি রাজি হয়েন না বিপদ আছে আর কি বিপদ একটা বাচ্চা ফুটবলই তো চাইছে ঠিক আছে দিয়া দাও দিয়ে দিছে কতক্ষণ খেলাধুলা করে তার কাজ শেষ এখন পরবর্তী আবদারের জন্য সে প্রস্তুত হয়ে গেছে কারণ আগেরটা তো মিটানো হইছে এটাই বাচ্চার স্বভাব এখন আবার চিৎকার চেচা শুরু করছে কি সমস্যা বলে আমাকে একটা হাতি হয় না দাও এখন হাতি দিয়ে তুমি কি করবা এই কথা শুনতে রাজি না চিৎকার আরও জোরে বেড়ে গেছে তো রাজা বলে আরে ভাই আস্থা বলে হাতির তো অভাব নাই একটা আয়না ওর দে একটু খেলাধুলা করে গা ঠিক আছে হাতি আনছে কতক্ষণ ওর গুত্তা টুতা দিও শেষ আবার চিৎকার চে চামি শুরু করছে এখন কেন কান্না করো বলে একটা শুই আয়না কি এনে দাও শুই 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 দিয়ে কী করবা তো মনে করছে হাতের গুত্তা টুদা দিবে দে দে লাথি টাতি খায়া জীবনের জন্য সোজা হয়ে যাবে দিয়ে দে তো শুইয় না দিছে কতক্ষণ সুই দিয়া খেলা করছে চেষ্টা করছে হাতির একটু গুঁতো টুতে দেওয়া যায় কিনা কিছুক্ষণ পর আবার চিৎকার চাচা শুরু যে আরে এখন কেন কান্না করো বলে এই যে শুয়ের যে ছিদ্রটা আছে বলে আছে এটা দিয়ে হাতিটা আর একটু ঢুকায় তো এটা কি সম্ভব বলে আটকাইছো এখন বলে আটকাইসো হ্যাঁ আটকাইসি বলে নস তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি ঠিকই আটকাবা আটকাবা যেহেতু আগেও ওকে আটকায় দাও ঠিক বাচ্চাদের একই অবস্থা একসময় সে আপনাকে আটকায় ফেলবেই এক সময় আপনাকে ছেড়ে যাবেই হ্যাঁ আটকাইলে আগের থেকে আটকায় দেন তো শাসন এটা এখন উঠে গেছে এখন বাচ্চারা খুব চোখ লাল করে তাকাইলে মাইন করে একটু জোরে কথা বললে মাইন্ড করে সে মাইন করতে পারে সে তো খুব ভালো ঘরের ছেলে বাসায় এরকম শাসন পায় না মাইন করতেই পারে তো বাসায় দৌড়াইয়া যায় বাবা মা দৌড়ায় আসে আত্মীয় স্বজন নিয়ে আস কি যে এক অবস্থা আত্মীয় স্বজন বিশেষ করে আমরা যে এক কত শিকার আমরা যে এগুলোর কত শিকার বুঝাইতে পারবো না কত নিয়ে যে বাচ্চাদেরকে বড়াইতে হয় এমনি তো কত রকমের সমস্যা কত ঝামেলা এখন মাদ্রাসা শিক্ষা শিক্ষকতা করা এবং পড়ানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্যে নানান বিরোধিতা নানান চক্রান্ত কত কিছু কতভাবে চলতেছে কত সতর্কতার সাথে আমাদেরকে চলতে হয় না জানি কোন সমস্যায় পড়ে যাই এরপরে এখন আপনারাও শুরু করছেন যারা নিজের বাচ্চাকে মাদ্রাসায় পড়ানোর মতোই কোরবানি করতে পারছেন কিন্তু নিজের মনকে কোরবানি এখনও পুরো করতে পারেন নাই ওই বাচ্চার কথায় ও শুনছে বাচ্চা আলেম হইলে নিজে জান্নাতে যাবে ওই চিন্তায় দিছে মাদ্রাসায় কিন্তু আসলে কিছু একটা হোক আলেম হোক ওই চিন্তা নাই যে সে আলেম হলে বহু মানুষের হেদায়তের কারণ হবে ওই চিন্তা নাই যে সব ঠিকঠাক রাইখা আমার বাচ্চা যেন আলেম হয় সব ঠিকঠাক রাইকে বাচ্চা কেন আলেম হবে তাকে কোরবানি দিতে হবে কোরবানি বুঝে ত্যাগ স্বীকার করতে হবে কষ্ট সাধনার পরে যায় একজন বাচ্চা আলেম হবে এমনি হয়ে যাবে এমনি হয়ে আমরা কত কষ্ট কত কিছু কত শাসন কত কিছু চলছে হ্যাঁ আল্লাহ আমি তো এই এখানে এক মাদ্রাসায় পড়তাম আলপনায় আলপনা যে প্লাজা এখন আলপনা প্লাজা এখানে একটা মাদ্রাসা ছিল তলা একটা বিল্ডিং পুরান যারা আছেন মনে থাকার কথা তৃতীয়তলা একটা মাদ্রাসা ছিল তো এলাকার মাদ্রাসা খুব একটা ভালো লেখাপড়া হইতো না তো এই সুযোগটা আমি খুব নিতাম আব্বা বড়ো হুজুর বড়ো হুজুরের ছেলে কেউ খুব একটা শাসনও করে না করলে আরেক মুসিবত এই সুযোগটা আমি খুব নিতাম সতেরো বারা হেফজ করছি সতেরো বারা কিন্তু পড়া না পড়া সব বরাবর পড়া না পড়া সব বরাবরের দুইটা অর্থ হয় যে এত সুন্দর পড়ছি যেগুলো পড়ি নাই এগুলোও আমি পারি মোটামুটি এই এক অর্থ হয় আর এক অর্থ হইলো যে যেগুলো পড়ি নাই আর যেগুলো পড়ছি বরাবর মানে কিছুই পারি না আমার ক্ষেত্রে এটাই তো রমজান শেষ আব্বা এতে কাফে এদিকে আব্বা বসতেন এদিকে আমাদের মরুম ইদ্রিস তালুকদার সাহেব বসতেন আমাদের বর্তমান সভাপতি সাহেবের নানা তো শেষ দিন রমজানের আব্বা ওই যে কোরআন শরীফ খতম করবেন হয়তো একটু বাকি আছে শেষ পর্যন্ত শেষ করতে পারবেন না আব্বা তো হাফেজ ছিলেন না তো আমাকে বলে তুমি পড়ো তাড়াতাড়ি বললে আমার হয়তো শেষ হবে আমি ধরতে থাকি এটা হলো শেষ একটা তাও মনের ইয়ে যে শেষ করছি খতমটা তো ওই কোনায় তখন এই জায়গাগুলো তো খালি ছিল ওদিকে টয়লেট ছিল এখানে একটা কামরাঙা গাছ ছিল একটা গোলাপ গাছ ছিল কয়েকটা কলা গাছ ছিল জায়গাটা খালি ছিল তো ওই কোনায় বসতেন আব্বা বিকালের আলোটা আসতো ওই আলোতে বসে বসে পড়তেন বৃষ্টির দিন আমাকে বলে তুমি পড়ো আমি ধরি তো আমি তো পড়তেছি আব্বা তো আব্বা তো ধরতেছেন আমি পড়তেছি কিন্তু আমি যে পড়তেছি আমার চোখ তো কোরআন শরীফে তাকায় তাকায়া পড়তেছি আব্বা হঠাৎ খেয়াল করছেন যে তো দেখে দেখে পড়তেছি তো আব্বা কোরআন শরীফটা একটু উঠায়া দিয়েছেন যখন আমি দেখতে না পাই তো যেই আব্বা কোরআন শরীফ উঠায়া দিয়েছেন তখন তো আমার ওই আশা বন্ধ হয়ে গেছে এখন তো চুপ হয়ে গেছে হায় আব্বাতি মানুষ ছিলেন যারা কাছ থেকে দেখছেন ওই ছাতা ছিল একটা ওই ছাতাটা নিয়ে বড় তখন লম্বা ছাতা শরীফ 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 ছাতা ওই ছাতাটা নিয়ে আজ ইচ্ছা মতন শুরু করলেন বাড়ি ইদিস তালুদ্দার সাহেব ওই কোনায় ছিলেন একটা দৌড় মারছেন বুড়া মানুষ একটা দৌড় মারছেন আয় আব্বারে জড়ায় ধরছেন আমারে জড়ায় ধরছেন বলে করেন কি আপনি আপনি এখানে ফালায় রাখছেন কেন ওরে এখানে ফালায় রাখছেন কেন আপনি ভালো মাদ্রাসায় দেন তারপরই আব্বা ওই রমজানি নিয়ে মিরপুর ভর্তি করে দিয়ে আসছেন ছোটো যখন ওই যে ছাতার বাড়ি সোজা হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহ পড়া পড়ালেখার ব্যাপারে ডাক দেওয়া লাগে না এক ছাতার বাড়িতে সোজা হয়ে গেছি পুরা তো ওই সময় যদি ছাতার বাড়ি না খাইতাম যদি চিন্তা হইতো যে বাচ্চা মাইন্ড করবে আ শেষ হয়ে যাবে সময় ভালো না একটাই কথা আছে। সময় ভালো না হুজুর সময় ভালো না আর সময় ভালো না থাকলেই তো শাসন বেশি করা দরকার আমরা যখন কথা বলি আমাদের অনেক হিতাকাঙ্ক্ষীরা আমাদেরকে বলে এটা যে বাবারে বাইরে সময় ভালো না একটু বুঝে শুনে কথা বলেন আরে ভাই সময় ভালো না বলেই তো কথা বেশি বলা দরকার সময় ভালো না বলে আমি চুপ থাকবো এটা কোনো কথা এটা কোনো কথা। রুগী অসুস্থ বেশি হয়ে গেছে থাক থাক অসুস্থ হয়ে গেছে এখন আর চিকিৎসা দেওয়া যাবে না কারণ তার সময় ভালো না এটা কোনো যৌক্তির কথা বলেন আপনারা রুগী যত বেশি অসুস্থ হবে তার তো তত বেশি চিকিৎসা দরকার কি ডাক্তার সাহেব কিন্তু এখন অবস্থা হইল যে না সময় ভালো না এখন চুপ থাকা দরকার এখন চুপচাপ নিজে নিজে বাঁচা দরকার আমি কি নিজে নিজে বাঁচার জন্য মুসলমান হয়েছি আমি কি নিজে নিজে বাচ্চার জন্যে আলেম হইসি লাহ কুয়াইল্লাহ কেমন কথা দুস্ত যত বেশি সময় খারাপ তত বেশি তো শাসন দরকার উল্টা কেন বলেন আমাদের ডক্টর জাকির নায়ক আউল্লাহ আকিদা মাস আলা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের সাথে তার অনেক মতপার্থক্য আছে ব্যক্তি হিসাবে তাকে মহব্বত করি দিনের অনেক কাজ তিনি করেছেন অনেক জটিল প্রশ্ন প্রশ্নের জবাব তিনি দিয়েছেন যেগুলো আমাদেরও জানা ছিল না ওইভাবে বলার যোগ্যতাও ছিল না আল্লাহ তালা তার দ্বারা আরও খেদমত নেন আমরা দোয়া করি তার একটা কথা কুট করতেছি আপনাদেরকে এটা আগে ভেঙে নিলাম পরে আবার বললেন না যে হুজুর গেছে আলহ আদিজ হইয়া আমাদের এই আরেক সমস্যা একটু কিছু কারো প্রতি দুর্বলতা একটা কথা আপনার আপনার বিশ্বাসের বিরুদ্ধে যাবে বাস একটা তকমা লাগাই যাব গত জুমায় আলোচনা হয়েছে না এটা যে আমি যদি বলি এখন আপনাদেরকে যে আমার ভালো লাগে না নামাজের পর আমি মোনাজাত করি এটা আমার দিলের কথা বলতেছি আমার ভালো লাগে না নামাজের পর আপনাদের সবাইকে নিয়ে আমি মোনাজাত করি এটা যদি খালি বলি এটা আমার দিলেরই কথা আমি যে বলতেছি এটা শুধু উদাহরণ দিয়ে বলতেছি না এটা আমার দিলেরই কথা যে নামাজ শেষ বাস চলে যান এটা আমার দিলের কথা কিন্তু করলে যে ক্ষতিটা তার চেয়ে বেশি ক্ষতিটা হবে না করলে কারণ ফেতনা হবে অনেক এই জন্য আমরা করি এটাকে জরুরিও মনে করি না চাইলে ছেড়ে দিতে পারি আমরা একা পড়ি মাদ্রাসায় পড়ে ছেড়ে দিই আমরা কোনো দরকার নাই যার যার দোয়া সে করবে এটা আসলে তো এমনটাই হওয়ার কথা ছিল কিন্তু এইভাবে এমনভাবে চলে আসছে যে এখন এর বিরুদ্ধে যদি আমি বলি যে ভাই নামাজের পরে মনোযোগ করা যাবে না এটা বিধা আমি বিদা বলবো না যেভাবে এটাকে এত গুরুত্ব দিয়া করার জিনিসটা এটা এত গুরুত্ব সহ কোনো দলিল আমাদের কাছে নাই বাস্তব কথা কেন করে করছি করার মধ্যে এত ক্ষতি নাই কিন্তু না করলে অনেক ক্ষেত হবে এই জন্যে করছি জরুরি মনে করেও করছি না খুব স্বভাব এই মনে করেও করছি না আমার অবস্থান ক্লিয়ার কিন্তু এটা যদি বলি যে এখন যা বলছি যতটুকুই বলছি না এখনো তো ক্লিয়ার পুরো করি নাই যতটুকুই বলছি আমাদের মধ্যে এমন অনেক কাল্লার বান্দা আছে ভেতরে ভেতরে যায় বলবে আজকে যাহে হুজুর তো আস্তে আস্তে কোন দিকে জানে যাচ্ছে গা এই বেটাই বাইরে বাইরে ঘুরা বিদেশ বিদেশ যায় না জানি এই বছর আরব আমিরা যায় কোন ডোজ খাইয়াইছে আল্লাহ জানে আহা তকমা লাগায়া দাও আমাদের জন্য কত সোজা কত সোজা আল্লাহ আকুয় আবিল্লাহ আলী আলা শাসন দরকার শাসন ছাড়েন না আল্লাহর রাস্তা বলি আপনাদেরকে শাসন ছাইেন না ওরা তো করবেই বাচ্চার কাজে এটা সে উল্টাপাল্টা করবেই আপনি আপনার মতো করে হেকমতের সাথে শাসন এবং মায়া ওভয়টা দিয়েই তাকে বাঁচায় নিতে হবে দুই নম্বর ওয়ালাম ওয়াক্কির ক্যাবি ওরা না বড়দেরকে যে সম্মান করে না আহা এটা তো এখন উঠেই গেছে বাবা মায়ের সম্মানই তো নাই অন্য বড়দেরকে কি সম্মান করবে এই সমাজ ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় অবাক লাগে ছোট্ট ছোট্ট বাচ্চা সালাম নাই কালাম নাই কোন কোনো নাই ছোট্ট বাচ্চা কিভাবে কি কাজ করতেছে হ্যাঁ কি তাদের চুলের স্টাইল কি তাদের দাড়ি কাটার স্টাইল হ্যাঁ লিফটের মধ্যে একসাথে উঠি বাবা দেখলে উঠতে চায় না সমাজের অবস্থা জেনারেশন গ্যাপটা কত বাবা দেখলে একসাথে উঠতে চায় না লিফ্টে যে হুজুর আপনি যান আমরা পরে আসতেছি বাবা দেখলে এই অবস্থা করে ছেলে ওঠে ওইটা কী করে আহ ওই যে কানের মধ্যে শয়তানের লেন্স তো লাগানো আছেই এটা এখন ফ্যাশন হয়ে গেছে আগে তো লেন্সা আসিল এখন লেন্জা হাইট এখন লেন্জা বুঝেন না কি বলে ব্লুটুথ সিস্টেমের লাগাই যেমন লেন্জা হাইট এই লেন্সা যখন হাইট হয় এটা বড় ডিফিকাল্ট হয় না এটা কথা আছে না আমাদের তো এমন হয়ে গেছে এখন লেন্সা হাইট হয়ে গেছে এখন ভয়ঙ্কর হয়ে গেছে আরও কি করতেছে আল্লাহ জানে আপনার তো খবর নাই আগে তো মুরব্বীরা বুঝতো যে মোবাইল হাতে আছে দেখতেছে ওই যে লাইন তো দেখা যায় এখন তো লাইনও দেখা যায় না অনেক মনে করে অনেক মুরব্বি জানে এটা এখনো যেটা লাগায় রাখছে কানে কম শুনে বিশ্বাস করে আমি জানি এটা আমি কি বলবো আপনাদেরকে আমি কিছুদিন আগে জানছি যে এটা হেডফোন মুরব্বীদের কথা কি বলবো আমিও তো সেকেলে মানুষ আমিও কদিন আগে জানছি যে এটা হেডফোন আমিও জানতাম যে এই লোক কানে কম শুনে এই জন্য এটা লাগায় রাখছে আগে তো একটা মেশিন লাগায় রাখতো না কানে কম শুনলে হ্যাঁ এখন কি জমানা আসলো ওই ছেলে একসাথে লিফটে উঠতেছে কোথায় গেলো এই আদব আখলাক উঠে কি করতেছে প্যান্টের মধ্যে হাত ঢুকায়া লিফ্টের মধ্যে হেলান দিয়া মাথা ঝুঁকাইতেছে ওই যে যা শুনতেছে তার সাথে তাল লাগাইতেছে তার সামনে যে একজন মুরব্বী দাঁড়ানো ইমাম সাব্দুরের কথা হুজুর আলেমদুরের কথা অন্তত তার বাবার বয়সী একজন মানুষ যে লিফ্টে তার সামনে এটার কোনো পরোয়া নাই কই গেল এই আখলাক বলেন আপনারা কোথায় গেল এই আদব আখলাক সন্তান বাবাকে সালাম দেওয়া বাবা সন্তানকে সালাম দেওয়া এইটা তো নিয়মের মধ্যে পড়ে না তাই না বলেন না আপনারা এটা নিয়মের মধ্যে পড়ে না শিক্ষক ছাত্রদেরকে সালাম দেওয়া ছাত্র শিক্ষককে সালাম দেওয়া এগুলো এখন নিয়মের মধ্যে পড়ে না কোথায় আসি আমাদের এখানে কোচিং সেন্টার আছে আমি অবাক হই অবাক হই আপনারা রাগ করেন না এই জায়গায় তুলনামূলক আমাদের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ দুষ্গুণে সব জায়গায় তো মানুষ এখানে তুলনামূলক আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমাদের ছাত্ররা একটু বেটার কমছে সেটা দূরত্ব কমছে আপনাদের সাথে এটা আমাদের জন্য হতাশা দুর্ভাগ্য সময়ের পরিবর্তনে আপনাদের সাথে আমাদের দূরত্ব কমে যাচ্ছে এখনো অনেক দূরত্ব এখনও অনেক দূরত্ব কিন্তু জেনারেশন গ্যাপের কারণে আমাদের সময়টা এখনকার সময়টা এক না আমার হাতে এখনও দাগ আছে এখনও দাগ আছে সাক্ষী ওস্তাদের প্রতি শ্রদ্ধা আদব মহাব্বত ভালোবাসা আমি লেখাপড়া শেষ করছি ফরিদাবাদ মাদ্রাসায় আমি গেছি একদিন কোন কাজে দেখা করার জন্যে একজন মক্ত মানে একদম ছোট বাচ্চা আমি যখন বাচ্চা তখন যার কাছে পড়ছি ক্লাস থ্রির অঙ্ক পড়ছি এক ওস্তাদের কাছে ক্লাস থ্রির অঙ্ক স্বাভাবিকভাবেই মাদ্রাসায় যারা জেনারেল ইয়েগুলো পড়ান নিচের ক্লাসেই পড়ান সিনিয়র শিক্ষক না তারা একজন সাধারণ শিক্ষক কিন্তু আমার তো শিক্ষক তিনি আমার কাছে অসাধারণ ব্যক্তিত্ব তার ক্লাস কোনটা এটা আমার জানার বিষয় না আমার হৃদয়ে তিনি অসাধারণ মানুষ কারণ তিনি আমার শিক্ষক আমার উস্তাদ আমার সব কিছু আমার শ্রদ্ধার সবটুকু ঢেলে দেওয়া আমার জন্য কর্তব্য তার প্রতি ভালোবাসা রাখা আমার কর্তব্য তো ওই যে তিনি মসজিদ থেকে বের হচ্ছেন আমি ঢুকছি মসজিদের একটা গেট ছিল ছোট্ট একটা গেট লোহার ওইটার কোনায় আমার হঠাৎ হুরা করতে যায়া অপ্রস্তুত হয়ে গেছি হুজুরকে হঠাৎ দেখে তারা করতে যায় কি করব মুসাবা করব না কি করবো ওই গেটের কোণের মধ্যে এমন ক্যাচ করে লাগলো সাথে সাথে ফিনকি দে রক্ত বের হয়ে গেছে আজও দাগ আছে আবার হাতের মধ্যে সাক্ষী ও তাদের প্রতি শ্রদ্ধার ভালোবাসার সাক্ষী এটা আল্লাহ তালা রা রেখে মনে ইচ্ছা করে হ্যাঁ অতি দূর হয়েছে এখনও ভালো হয় না এটা এটা দাগ রয়েই গেছে অদুস্থ কোথায় গেল এগুলা সব বড়দের প্রতি সম্মান আদব কোথায় গেল এগুলা ইল্লা কুতল্লা কোন সমাজে আছি নবী আলি ইসাল্লাম বলেছেন লেইসা মিন্না লেইসা মিন্না নবী আলহিসাল্লামের ডান পাশে এক পিচ্ছি বসা বাম পাশে আবু বকর রবি আল্লাহান নবী আলহি সাল্লাম কি একটু খাইছেন পান করছেন নিয়ম অনুযায়ী ডান পাশ থেকে বিলি করতে হবে নিয়ম তো এটাই তো নবী আলহিসাল্লাম পিচ্ছিকে জিজ্ঞেস করতেছেন তুমি যদি অনুমতি দেও তো আমি এটা আবু বকরকে দিতে পারি এটা হচ্ছে সম্মান নিয়মের বাহিরে এটা উত্তম ছিল ডান পাশে দিয়ে দেওয়া কিন্তু এই উত্তমের বাহিরে গিয়ে নবী আলহিস্লাম অনুমতি চাচ্ছে না এখানে অনেকগুলো বিষয় শেখার অনুমতি চাচ্ছেন যে তুমি অনুমতি দিলে আবু বকরকে দে কেন আবু বকরকে দিতে হবে এটা হচ্ছে সম্মান আবু বকরের আবু বকর বয়সে বড় এটা সম্মান বয়সের সম্মান এটা কিন্তু পিচ্ছিও তো জাদরেল পিচ্ছি নবী আলাহিসাল্লামের সবথ পাওয়া পিচ্ছি না যেমন তেমন পিচ্ছি তো না পিচ্ছি জবাব দেয় কি জানে এ আসুল আল্লাহ ঝুটা যদি আপনার না হইতো চাইলে ছাড়টা আমি দিতে পারতাম আল্লাহান ঠিক আছে তুই খা ছাড় দেওয়া লাগবে না খা আল্লাহ আকবার নবী আলহিসাল্লাম বলেছেন এটা খুব খেয়াল করা ছোটরা ছোটরা যারা আছো আমাদের সন্তান আমাদের ভাই আল্লাহর রস্তে বলি বড়দের প্রতি শ্রদ্ধা বড়োদের মুখের দিকে তাকায় তর্কের সুরে কথা না বলা চোখরাঙ্গানোর হাত উঠায়া নাড়াচাড়া করে বেয়াদবের মতো এখন এগুলো স্টাইল হয়ে গেছে এখন আর বেয়াদবি নাই এখন এটা তার স্মার্টনেস প্রকাশ পায় সে কীভাবে বলছে আপনার সামনে ওই আদব সুন্দর করে বসা এগুলো নেয় এখন আসনে বসা এখন এটা ফ্যাশন এটাই সিস্টেম হয়ে গেছে আমরা যায়া বড়দের সামনে কিভাবে বসছি এখন ওই বসার সিস্টেমও নাই দাঁড়ানোর সিস্টেমও নাই কোথায় আসি কোথায় যাচ্ছে সমাজ আল্লাহ জানে আল্লাহ মাফ করেন তো এটা আমরা খেয়াল রাখবো নবী আলি ইসলাম বলেছেন দুই নম্বর হাদিস যেটা আমি পড়েছি এই হাদিসের আলোচনা অতীত হয়ে গেছে আজকে ভিন্ন বিষয়ে আলোচনার একটা মাকসাত ছিল যতটুকু পারি সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ দুই নম্বর হাদিস নবী আলি ইসাল্লাম বলেছেন মান হালাকা ও স্যালাকা ওমান সালাকা ওমান খারাকা লেইসামিন্না মিন্না মান হালাকা ওমান সালাকা ওমান খারাকা শোকে কাতর হয়ে যে মাথা মুন্ডায় মাথা কেন করতেছে প্রকাশ হ্যাঁ নবী আলি ইসলাম বলেন সুখে কাতর হয়ে হ্যাঁ মুসিবতে কাতর হয়ে যে মাথা মুন্ডায় সালাকা চিৎকার উঁচু আওয়াজে চিৎকার করে শোকে ওমান খরাকা কাপড় চোপড় যে ছেড়ে ফেলে শোকে নবী আলি ইসলাম বলেন সে আমাদের কেউ না এই হাদিস অতীতে কয়েক দুইটা গেছে এরকম হাদিস সেই মোহরম থেকে আসুরা আশুরা থেকেই তো আলোচনা এই জাতীয় বিষয় নিয়েই তো আলোচনা শুরু হয়েছে এই জন্য আজকে এই বিষয়ে বাদ মৌচওয়ালারা এবার আমার দিকে খুব বেশি মনোনিবেশ করেন মোচওয়ালা মোচওয়ালা মৌচওয়ালা আছে না হজরত জৈদ ইবনে আল্লাহ তালুর হাদিস আল্লাহ নবীর বিখ্যাত সাহাবি হজরত আল্লাহ তালুর হাদিস নবী আলিম বলেন মাল্লাম শারিবি লাইসা মিন্না লাইসা মিন্না মাল্লাম ইয়া খুজমিন শারিবি যে মুস কাটে না সে আমাদের কেউ না মুসওয়ালারা কি খবর নবী আলী বলেছেন যে মুছ কাটে না সে আমাদের কেউ না কস্তু শারিব ও আফুল বারবার কত শব্দে নবী আলি ইসলাম তাকিদ দিয়েছেন মুছ কাটো দাড়ি ছাড়ো মুছ কাটো দাড়ি ছাড়ো নবী আলি নির্দেশগুলা এগুলার বিরোধিতা করাই জন্য এখন ফ্যাশন হয়ে গেছে বিরোধিতা করার মধ্যেই সে নিজের স্মার্টনেস প্রকাশ করে নবী আর ইসলামের বিরোধিতা করার মাধ্যমে দুর্ভাগা পোড়া কপাল বিশেষ করে আমাদের দেশের আউল বাউল ফাউল যা আছে এগুলার তো কাজই এটা চুল কাটবে না মুস কাটবে না দাড়ি কাটবে না তিনি সন্ন্যাসী তিনি কি সন্ন্যাসী আর এদের গানগুলো এখন আহ আরেক আলোচনায় চলে যাবে এই বাউলদের গান এগুলার চর্চা এমনভাবে হচ্ছে যেন তারা কত বড় মানুষ ছিলেন মহামনীষী এক সময় ছিল বাউলের আখড়া লালনের আখড়া এখন ওই আখড়া থেকে নাম পাল্টা হয়ে গেছে লালনের মাজার কী হয়ে গেছে আর বুঝেন না কি হয়ে গেছে আখড়া থেকে কি হয়ে গেছে মাজার হয়ে গেছে আপনাদের মনে থাকার কথা এগুলা মনের মানুষ না কি একটা লালনের উপর ভিত্তি করে একটা চলচ্চিত্র হয়েছিল ইন্ডিয়ার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাসের উপর ভিত্তি করে গৌতম না কি নাম পরিচালক তার পরিচালনায় বাংলাদেশের চেয়ে ইমপ্রেস টেলিফিল্ম যারা এটার প্রযোজনা করে পড়ছিলো ওই সময়টা খুব আলোচনার বিষয় ছিল আমাদের জন্য আমরা আজকে উঠছি এই সমস্ত লালনের জীবন নিয়ে কি এটা এত আলোচনা ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে দেখানো হয়েছে সব বড়ো বড়োদেরকে দেখানো হচ্ছে কী এটা এমন কিছু কী এটার মধ্যে ঢুকে গেল তখন লালনের লালন একাডেমি এর যে প্রধান যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আনোয়ারুল হক নাম জানা থাকার কথা আপনাদের তাকেও সাক্ষাৎকারে আনা হয়েছিল সাগর রেজার ইয়েতে উপস্থাপনায় ওই সময় যে বক্তব্যগুলো আসছে এই লালনদের পক্ষ থেকে আমরা আজকে উঠছি আপনারা তো এগুলোর সমাজে খুব আধ্যাত্মিকতা মনে করেন আধ্যাত্মিকতার ঘোমর যে কে এগুলো বললে লজ্জা লাগে আমাদের বলতে আমাদের লজ্জাও লাগে এগুলো বলতে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা কি ওই সময়ে বক্তব্যে আসছে যে আরবের যেমন একজন নবী ছিল বাংলাদেশ বাঙালিরাও একজন নবী পেয়েছে সে হচ্ছে লালত। তার মানে কি লালন এই এই বাউল সম্প্রদায় মানেই হচ্ছে এটা আলাদা একটা ধর্ম আর বাউল শব্দটাই তো একটা কেমন শব্দ বাউলের অনেকগুলো ব্যাখ্যা আছে বাউল আউল থেকে আসছে আউল থেকে আসছে যিনি প্রথম এই আবিষ্কার করেন এই মত তার নাম আউল ছিল আবার কেউ বলেছেন বাউল এটা বতুল থেকে পাগলা ওই যে বতুলতা বলে না বাতুলতা পাগলামি পাগলামি করা কিন্তু ওই যে সৈয়দ আনোয়ারুল হক সে তার যে গবেষণা বাংলাদেশের বাউল সমাজ তার যে বই পড়ে দেখেন না মৌলবিদের কথা না আমি বলবো আপনারা বলবেন ও আপনাদের সাথে মনে লাগতেছে আমাদের সাথে কেন লাগবে ভাই আপনার ইমান ধ্বংস করতেছে এই জন্যে বলতেছি ওদের বইগুলোতে দেওয়া যায় তথ্যগুলো পড়ে দেখেন না কি লেখা সে লেখেছে বাউল হচ্ছে বাল থেকে কোরআনের শব্দ বাল এটা এক সময় সব মুশ্রিকরা এটার পূজা করছে সন্তান প্রজননের দেবতা মনে করা হয়তো বালকে কোরআনে আসছে আয়াত দরুনা আহসান আল খালিকিন চমৎকার সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়া তোমরা বাউলের পূজা করা শুরু করছো ওই শব্দ থেকে বাউল এই জন্যে পুরা বাউল সম্প্রদায়ের তাদের কাজ হচ্ছে দেহকেন্দ্রিক দেহকেন্দ্রিক যৌনাচার যে গান আপনাদের সমাজে খুব ভাইরাল সময় গেলে সাধন হবে না না সময় গেলে সাধন হবে না কি বলেন না টুন দেন না একটা হ্যাঁ এমন তো দিবেন না যদি বাউল গানের প্রতিযোগিতা শুরু হয় সব জায়গা শুরু করবে টানাটানি সময় গেলে সাধন হবে না এগুলোর অর্থ বুঝবেন আপনারা বলতো তলাজা লাগে আমাদের এগুলোর অর্থ নোংরা আর বিশ্রী আমরা কী বলবো ওই বাউল গবেষক ওই যে আমাদের কাছে যে ছিল মুরতাদ নাস্তিক আহমদ শরীফ আহমদ শরীফ তারও লেখা বই আছে বাউল তত্ত্ব পড়ে দেখেন আমাদের কথা না এগুলা ওদের বইগুলি পড়ে দেখেন আমি বলে দিলাম দেখেন কি লেখছে এই সমস্ত কবিতা আর গানগুলোর পেছনে কি দেখেন বাউল সম্প্রদায়ের আকিরা বিশ্বাস হচ্ছে একজন সাধন সঙ্গিনী লাগে প্রত্যেক বাউলের কি লাগে সাধনার জন্য একজন সঙ্গিনী লাগে কি সাধনা কি এমন সাধনা যার জন্য সঙ্গিনী লাগে আমাদের এবাদতের জন্য জামাত লাগে তিনজন দুইজন পেছনে একজন ইমাম লাগে জামাত লাগে তো সাধনার জন্য একজন সঙ্গীরি লাগে এটা আবার কেমন কথা এটা কোন সাধনা কারণ হচ্ছে ওদের বিশ্বাস হচ্ছে যৌনাচার এটা হচ্ছে ওদের ধর্মের মূল দেহকেন্দ্রিক যৌনাচার ওই বাল থেকে যৌনাচার সন্তান প্রজনন এগুলোই হচ্ছে ওদের মূল বিষয় দেহকেন্দ্রিক তো ওই যৌনাচারের সময় বীর্যবাতার ঠিক আগ মুহূর্তে যখন চূড়ান্ত শান্তি অনুভব শুরু হয় ঠিক যখন শেষ হবে ওই মুহূর্তে আল্লাহ তা আসেন এটা হচ্ছে ওদের সাধনা এই জন্য একজন সঙ্গিনী দরকার এই জন্য বহু নারী আছে বহু পুরুষ আছে না বুঝা সারাক্ষণ শুধু জেনার জেনা কেন অচিন্তা করে যতবার আমার বীর্যপাত হবে ততবার আল্লাহ আসবে হায় 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 আর প্রেম বাজা খাইছেন প্রেম বাজা জালিক ওদের আকিদা বিশ্বাস ওদের মহা ঔষধের নাম হচ্ছে ডাক্তার সাহেব আপনাদের মহা ঔষধ কি আমাদের তো মহা ঔষধের নাম পবিত্র পানি আল্লাহ আকবার নবী আলাম বলেছেন মা জমজম শিফা উল্লিকুল্লি দা সব রোগের মহৌষধ ওদের ঔষধের নাম হচ্ছে প্রেম প্রেমবাজা কি এটা চার জিনিস দ্বারা তৈরি প্রেম বাজা কয় জিনিস আহ কোথায় গেলাম গ আমি অন্যদিকে চলে গেছি ওই মুসের থেকে আসছে মুস কাটে না প্রেমবাজা কি দিয়া বানায় জানেন আহারে চারটা জিনিস লাগে এক হচ্ছে মেয়ের প্রথম ঋতুস্রাবের রক্ত দুই হচ্ছে পুরুষের বীর্য তিন হচ্ছে মল চার হচ্ছে মূত্র এই চারটা একসাথে করে যেই হালুয়া বানায় ওই হালুয়ার নাম হচ্ছে প্রেমবাজা ওইটা খাইলে জীবনে আর কোনো অসুখ হবে না প্রত্যেক বাউলের কাছে ওই ওষুধ আছে খবর লয়া দেখেন নজিবুল্লাহাম আলিক নামাজ লাগে না ওদের লাগে না আল্লাহ এমনি পাওয়া যায় ওই যে মিলনের সময় তো আল্লাহ চলে আসে নামাজ দরকার কি আর ওদেরকে আপনারা সমাজে সর্বোচ্চ মর্যাদায় এদেরকে দায়িত্ব বড় বড় দায়িত্ব দিয়ে দিচ্ছেন হ্যাঁ এরা যে এরা সমাজের এখন মডেল হয়ে গেছে আপনাদের বই বাচ্চাদেরকে পড়াচ্ছেন ওই বাউলদের গান ক্লাস নাইনে ছিল এখন আছে কিনা আমি অনেকদিন আগেও তো জানতাম ছিল এই সাধনা সময় গেলে হবে না এই গানগুলো ছিল হ্যাঁ এগুলো পড়াচ্ছেন বাচ্চাদেরকে সময় গেলে সাধনা হবে না সাধনা মানি তো ওইটা মেলামেশা তো মেলামেশা সময় গেলে হবে না ওগুলা উৎসাহিত করা হচ্ছে খাল শুকায়া গেলে চাষাবাদ করা যাবে না আপনি তো মনে করতেছেন আধ্যাত্মিক গান কিন্তু ওই জাহানোয়ারুল করিমের বই পড়ে দেখেন আমার এই আহমদ শফির কি আহমদ শরীফ বলতে বলতে নামটা ভুলে গেছি শাকিক বলি আমরা আর কি বদবাক্ত এত নাম শরীফ শরীফ মানে তো ভদ্র এই মানুষ ভদ্র কেমনি যে আল্লাহ মানে না তো আমরা বলতাম আহমদ শাকিক বদবক্ত এই বদবক্ত আহমদ শরীফের বইগুলো পড়েন বাউল তত্ত্ব পড়েন আপনারা আমি কি বলবো আপনাদেরকে আমার সন্তান বহুত বহু বাচ্চা আছে এখানে আমার বাবাতুল্য বহু মুরব্বীরা আছেন আপনাদের সামনে আমি বাউলদের বক্তব্যের ব্যাখ্যা দিতে পারবো না আমার লজ্জা লাগে শুধু এতটুকু বলি যে এর চেয়ে বিশৃ আর মতবাদ দুনিয়া হইতে পারে না অথচ এটাকে আপনারা মনে করতেছেন আধ্যাত্মিকতা আব্দুল করিম নামটা শুনলেই তো বুজুর্গ বুজুর্গ মনে হয় বুজুর্গ বুজুর্গ মনে করেন বললেই তো লালন আখরা থেকে এখন বানিয়ে দিয়েছেন লালন মাজার বুজুর্গ মনে করেন বলেই তো অথচ এগুলো সবগুলো মুশ্রিক সবগুলো বেইমান লালন আলাদা একটা ধর্ম ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নাই যারা এদের আদর্শ লালন করো যারা এদের গান চর্চা করো শুনে রাখো ভালো করে এমন অনেক বক্তব্য আছে যেগুলো বিশ্বাস করলে ইমান থাকবে না কিভাবে বুঝাবো আপনাদের এবাদত লাগে না মানে কি মানুষের এবাদত লাগবে না মানুষকে আল্লাহ বানাইছিল তো এবাদত করার জন্যে এবাদত লাগবে না এই কথা শয়তান ছাড়া কেউ বলতে পারে না মনে আমি বুঝাই আপনাদেরকে একটু বুঝেন এক ব্যক্তি যে নিজেকে নবী থেকে উত্তম মনে করেছে সমস্ত মানুষ সমস্ত মানুষ না সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোত্তমকে বলেন তো সমস্ত নবীরা আমাদের নবী তো সবার শ্রেষ্ঠ কিন্তু শ্রেণীগত দিক চিন্তা করলে সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুককে হজরত আম্বিয়া আলিহিম সালাম নবীদের থেকে নিজেকে উত্তম মনে করেছে একজন কে ইবল কোথায় ওই যে আল্লাহ যখন সেজদা করতে বলছে বুঝেন বিষয়টা বুঝেন আল্লাহ যখন সেজদা করতে বলছে তো সেদিন কি বলছে আনা মিনহু। আনা খাইরুম মিনহু আমি তো আদম থেকে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন আদমকে মাটি দিয়ে বানাইছেন কাজে আমি উত্তম হযত আদম ছিলেন নবী নবী থেকে যে নিজেকে উত্তম মনে করে সে কি কে বলেন না কে সে এটা তো বুঝেছেন না এখনো যদি কেউ নবী থেকে নিজেকে উত্তম মনে করে আপনি কি বলবেন তাকে বলেন আপনারা আমি কিছু বলবো না এখনো যদি কেউ নবী থেকে নিজেকে উত্তম মনে করে সে কি আসছে ও আবু দবাহা ইয়াকিন ইয়কিন আসার এক পর্যন্ত এবাদত করো সমস্ত মুফাসিররা বলেছেন এই ইয়াকিন মানে যেই জিনিসটাকে সবাই বিশ্বাস করে বলেন তো সেটা কি মৃত্যু মৃত্যু কে আমত কয়জন বিশ্বাস করে মিয়া হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করে না বহু মানুষ আছে কিন্তু মৃত্যু বিশ্বাস করে না এমন কেউ আছে প্রত্যেকটা নাস্তিকও বিশ্বাস করে আমাকে মরতে হবে এই জন্যই তো মরার আগে ওসিয়ত করে গেছে আমার আমার দেহ দিয়ে দেওয়া মেডিকেল কলেজের ছাত্রদেরকে অথচ আল্লাহ মানে না এই আহমদ সাহেবের কথা বলতেছি মৃত্যুকে বিশ্বাস করে তো এই জন্য এটাকে আল্লাহ তালা বলেছেন ইয়াকিন মৃত্যুর আগ পর্যন্ত আবাদত করো কিন্তু এই বাউল ফাউল এই সমস্ত নোংরা মানুষগুলো এরা বলে আমাদের ইয়াকিন চলে আসছে আমরা সাধনার মাধ্যমে একিন অর্জন করেছি সাধনার সময় আল্লাহ চলে আসে এই একিন হয়ে গেছে আমাদের আর কোনো আবাদত লাগে না এটা তাদের কথা এই বক্তব্য দিয়া তারা নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করছে কেন سورة مريم ارمضي هدرة عيسى عليه السلام بوكتور بوشوني هدرة عليه السلام جنو بشين كيتشلنا عليه السلام كي كيبولشت سورة مريم هدرة عيسى بولت قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة মা হাইয়া হাজরত ইসা বলেন আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর ছেলে না তিনি নিজে কি বলতেছে আমি আল্লাহর বান্দা নিজের বৈশিষ্ট্য বলছেন আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দান করেছেন ইঞ্জিল ও আল আলানী নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়েছেন ও জা আলানী নামা কুন্থু আল্লাহ আমাকে এমন বরকতওয়ালা বানিয়েছেন যেখানেই আমি যাই আল্লাহ বরকত দান করেন ওয়া ও আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন ওসিয়ত আর নসিহত এটা আলেমরা ভালো বুঝবেন আমরা শুধু অর্থ করলাম আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন ওয়া আও কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কিসের নির্দেশ বিশ্বলায়াতি ও জাকাতি নামাজ আদায় করার জন্যে জাকাত দেওয়ার জন্যে কতদিন পর্যন্ত মা হাইয়া যতদিন আমি জীবিত থাকবো মৃত্যু আমাকে আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ার জন্যে জাকাত দেওয়ার জন্যে একজন নবী বলছেন মৃত্যু পর্যন্ত আমার প্রতি নির্দেশ আমি যেন জাকাত আদায় করি নামাজ পড়ি তাইলে যারা বলে বিশ্বাস চলে আসলে একই চলে আসলে এবাদত লাগে না মৃত্যু পর্যন্ত না আমাদের এবাদত লাগে না তারা প্রকারান্তরে নিজেদেরকে নবী থেকে উত্তম মনে করতেছে নবী থেকে যে নিজেকে উত্তম মনে করে এই সমাপ্ত শয়তানের কাজে আমরাও সিদ্ধান্ত নিতে পারি যে যারা এইরকম বক্তব্য দেয় এইরকম চিন্তা লালন করে রকম বিশ্বাস পোষণ করে ওই সবগুলাই শয়তান আর আপনি এটা মনে করতেছেন আধ্যাত্মিকতা ফকিরের কাছে যাচ্ছেন তার ইমান আছে কার কাছে যাচ্ছেন আপনি ফকিরের কাছে যাচ্ছেন না নামাজ বাদ দিয়া এই দিয়া এই সমস্ত শয়তানের কাছে আল্লাহ আমাদের হেফাজত করেন ইমানের হেফাজত করেন ও মুসওয়ালারা মুস মুসওয়ালারা মুস কাট মুস একটা সময় আছে যেহাদের ময়দানে যায়া ওইরকম বড় মুস্তাও দিবা যেন দেখলেই ভয় পায় তুই আমার দুর্বল মনে তা মাঝে মাঝে এগুলো দেখাইতে হয় হ্যাঁ মাঝে ওই যে বাবরি রাখে মুজাহিদরা বড় পাগড়ি লাগায় মোষ কেন এরকম করে ওই জেহাদের ময়দানে তো দাঁড়ির মধ্যে কালো রং দেওয়া জায়েজ আছে চুলের মধ্যে কালো রং দেওয়া জায়েজ আছে কেন ও যেন অতিরিক্ত উদ্দীপনা না পায় যে বুড়ার সাথে মানসিকভাবেই অ চাঙ্গা হয়ে যাবে আর যদি দেখে না যেটা বুড়া না যেটা জুয়ান দাড়ি মৎসব কালা মোসর তাও দেওয়া বেটার যে অবস্থা বাপরে বাপ মুস দিয়া বাড়ি মারলে না আমি শেষ হয়ে যাই একটা আতঙ্ক অতিরিক্ত ভয় করবে শুরুর থেকে মানসিকভাবে ভেঙে পড়বে হ্যাঁ এগুলা যা করার করবা জাহাদের ময়দারে রেডি থাকো ইনশাল্লাহ কখনো ডাক আসলে মুস রাই আমার কাছ থেকে আইসা ওই মুস তেল দেওয়ার তেল নিয়ে যাই হ। যা যা করার কইরো কিন্তু এখন মুস এখন কি মুস কাটো দাঁড়িয়ে রাখো নবী ইসলাম বলেন তাইলে তোমরা আমাদের সুন্নার উপর আছো আর যদি না কাটো তাইলে আমাদের সুন্নার উপর সে নাই আমাদের আদর্শে নাই হ্যাঁ মোষের সাথে দাড়ি কেটে ডালে না এক টান দিলে পাইকারি রেট এক টান দিয়া সব শেষ করে লাহে লাহ লাহ লাভ লাল্লা আমাদের সহি বুঝ দান করে না আমি কষ্ট পাইলে কথা মাফ করে দিয়ে কঠিন কথাগুলো হালকা করার জন্যে এইভাবে বলার চেষ্টা করতেছি আমি এই কঠিন কথাগুলো কঠোরতার সাথে বললে আপনাদের আরও বেশি কষ্ট লাগতো এই একটু রস একটু কিছু দিয়া চেষ্টা করতেছি যেন আপনাদের হৃদয়ঙ্গম হয় তারপরেও কষ্ট পাইলে মাফ করে দিয়েন কিন্তু বুঝার চেষ্টা করেন আল্লাহ আমাদের সহি বুঝদান করেন আমি ও আুরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম